হাই রে ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির প্রতীক গীতা ও রামায়ণ তাজমহল নয় বিশ্বের সপ্তম আশ্চর্য ভারতের গর্ব কিন্তু উত্তরপ্রদেশ সরকারের পর্যটন মানচিত্রে স্থান পায়নি সেই বিস্ময় স্থাপত্য তাজমহল তাজমহল না থাকলেও সেখানে কিন্তু বেনারসের গঙ্গা আরতি গোরক্ষপুরের মন্দির ঠিকই আছে গোরক্ষপুরের মন্দির কি সবাই চেনেন এই মন্দির সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এর মূল পুরোহিত স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দপ্তর সম্প্রতি বত্রিশ পাতার ঝকঝকে একটি বুকলিটে দেশি বিদেশি পর্যটকদের কাছে রাজ্যের কী কি আকর্ষণীয় ছবিসহ তার তালিকা প্রকাশ করেছে সেখানেই তাজমহল নেই আন্তর্জাতিক সেলিব্রিটিদের ভারত সফরে তাজমহল মাস্ট ভিজিট এর তালিকায় থাকলেও তাজমহল যে রাজ্যে অবস্থিত সেখানেই উপেক্ষিত যোগী আদিত্যনাথ যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যে মুসলমান সম্রাটের পত্নী প্রেমের অনন্য নিদর্শন কালের কপতলে শুভ্র সমুজ্জ্বল তাজমহলের যে উল্লেখ থাকবে না এ তো সিদ্ধ আদিত্যনাথ সরকারের এহেন কৃতিতে হতবাক সবাই ওয়াকিবহাল মহল অবশ্য বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা মানতে নারাজ বলা হচ্ছে এর পিছনে রয়েছে ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম তত্ত্ব মুঘল আমলের আশ্চর্য শিল্পকলা দেখতে আগ্রায় প্রতি বছর গড়ে ষাট লক্ষ আন্তর্জাতিক পর্যটকের ভিড় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে লখনওয়ে এই বুকলেট রিলিজ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রীতা বহুগুণা যোশী ঘটনার তুমুল বিতর্ক তৈরি হয় তড়িঘড়ি বিষয়টিকে এড়াতে আসরে নামেন রীতা বহুগুণা যোশী তার দাবি উত্তরপ্রদেশে সাংস্কৃতিক ঐতিহ্যে তাজমহল ছিল ও আছে পর্যটন দপ্তরের ডিরেক্টর জেনারেল অবনীশ অবস্থি জানান পর্যটন বুকলেটে তাজমহলের নাম না থাকাটা ভুল প্রোপ ট্যুরিজম ক্যাটাগরিতে থাকা একশো কোটি টাকার প্রকল্পটিকেই এই বুকলেট হাইলাইট করা হয়েছে এই ক্যাটাগরিতে তাজমহলকেও রেখেছে সরকার কিন্তু উত্তরপ্রদেশ সরকার যতই বিষয়টিকে লঘু করার চেষ্টা করুক গত বছর জুন মাসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বিবৃতি বিতর্ককে উস্কে দিচ্ছে তিনি বলেছিলেন ভারতীয় সংস্কৃতির প্রতি গীতা ও রামায়ণ তাজমহল নয় বিদেশি পর্যটকদের তাজমহলে রেপ্লিকা উপহার দেওয়ারও সমালোচনা করেছেন তিনি বলেছিলেন এটা ভারতীয় সংস্কৃতির অংশ নয় আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে